আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঊনকোটি জেলার ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। আগামী 8ই আগস্ট ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের 75টি, চণ্ডীপুর ব্লকের 59টি এবং কুমারঘাট ব্লকের 100টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে। 12ই আগস্ট হবে ভোট গণনা। জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেন, গৌরনগর ব্লকের ভোট গণনা হবে বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুলে, চণ্ডীপুর ব্লকের ভোট গণনা হবে চণ্ডীপুর ব্লক অফিসে এবং কুমারঘাট ব্লকের ভোট গণনা হবে কুমারঘাট পঞ্চায়েত সমিতির অফিসে। জেলার পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ আধিকারিক কান্তা জাঙ্গীর বলেন যে, জেলার 3টি ব্লকের মধ্যে গৌরনগর ব্লকে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে, তবে প্রশাসন ও পুলিশ আধিকারিক দক্ষতার সাথে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। ইলেকশন ডিউটি বোর্ডস অ্যাজ পার শিডিউল গতকাল যে আমরা সম্পন্ন করেছি, সেখানে পার্সেন্টেজ অফ ভোট যেটা পড়েছে, টোটাল আমাদের 1060 অ্যাপ্লিকেশন আমরা পেয়েছিলাম, তার মধ্যে 962 জন কাস্ট করেছে। পার্সেন্টেজ হিসাবে বলতে পারি 90.75% কাস্ট হয়েছে। ব্লক ওয়াইজ যদি বলি, গৌরনগরে 95%, চণ্ডীপুরে 88% এবং কুমারঘাটে 89% কাস্টিং হয়েছে।